প্রথমে যখন আমাদের কাছে বন্যার নিউজগুলো আসতে থাকলো, সো আমরা বেসিক্যালি যে সাধারণ শিক্ষার্থীরা ছিলাম, আমাদের একটা টিম কাজ করছিল। সো সবাই মিলে আমরা খুব চটজলদি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আসলে কিছু করা দরকার। মানুষরা যেই অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোটা মানে আমাদের কাছে ইমিডিয়েট প্রায়োরিটি হয়ে গেল। সো আমরা আমার যতটুকু মনে পড়ে আমরা জাস্ট 3-4 ঘন্টার একটা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে নিই যে আমরা আগামীকাল রাতে রওনা দিচ্ছি। তখন আমাদের অবশ্যই একটা কোয়েশ্চেন মাথায় অবশ্যই ছিল যে আমাদের কি রেস্কিউ করতে যেই প্রোটেকশন বা যেরকম ট্রেনিং লাগে, বা আমাদের ওই সব বন্যা কবলিত এলাকায় যেতে যেমন ট্রেনিংগুলো লাগে, ওগুলোর জন্য কি আমরা ফিট, বা ওইখানে কি কাজ করার জন্য কি আমরা ফিট। তো আমরা এই সব কিছু সব কিছু চিন্তা করে আমরা বললাম যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের স্কাউটের কিছু টিম ছিল যারা হলো যে ট্রেন্ড এইসব ক্ষেত্রে, তাদের নিয়ে আমরা একটা টিম বানিয়ে আমরা হলাম যে 3-4 ঘন্টার ভিতরে একটা ডিসিশনে এসে আমরা ফান্ড তুলে আমাদের ব্যক্তিগত বাসা থেকে যেভাবে পেরেছি যে যেখান থেকে পেরেছি আমরা সবাই একসাথে এসে এই উদ্যোগটা নিয়েছিলাম।